বিকরাল ভৈরব সাধনা, বিকরাল ভৈরব সাধনা। তোমরা পঞ্চম মহাবিদ্যা মাতা ছিন্ন মস্তিকার নাম শুনেছ, ওনার ছবি দেখেছ। ওনার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মাতা তার নিজের গলা কেটে সেই রক্ত তার দাসীদেরকে পান করাচ্ছেন। দাসীরা শুধু বলেছিল আমাদেরকে খাবার দাও, খিদে পেয়েছে। তখন মাতা ছিন্ন মস্তিকা গুলো খাবার না পেয়ে মা কালী নিজের গলা কেটে দুজন দাসীকে তার গলার রক্ত পান করিয়েছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে মাতা ছিন্ন মস্তিকা তার ভক্তের জন্য বা তার সাধকের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে। যে কোনো মূল্যেই হোক তার ভক্তকে তার সাধককে বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষা করেন, সব রকম বাধা থেকে রক্ষা করেন, মানুষের যা মনস্কামনা আছে তা পূরণ করেন, তার জন্য মাতার আশীর্বাদ অবশ্যই পাওয়া যায়। তোমরা যেন অনেকদিন ধরে মাতা ছিন্ন মস্তিকা সাধনা করছো কিন্তু সেইভাবে লাভ পাচ্ছ না। তোমাদেরকে যেভাবে বলা হয়েছে যে মাতা ছিন্ন মস্তিকার পুজো করে এই হতে পারে, ওই হতে পারে, মনস্কামনা পূরণ হতে পারে, কিন্তু পাচ্ছ না। তোমরা বুঝতে পারছো না যে প্রসিডিওরে তোমরা পুজো করছো কোনো মতেই হচ্ছে না। তার একটাই কারণ, তোমাকে মাতা ছিন্ন মস্তিকার ভৈরব বিকরাল ভৈরবের সাধনা করতে হবে। বিকরাল ভৈরবের সাধনা করলে তবেই মাতা ছিন্ন মস্তিকার আশীর্বাদ কৃপা পাবে। বিকরাল ভৈরব হলেন মাতা ছিন্ন মস্তিকার সঙ্গী, ভৈরব বা স্বামী বলতে পারেন। বাবা বিকরাল ভৈরবের সাধনা করলে আপনার জীবনে যে কোনো রকমের বাধা, যে কোনো রকমের বিঘ্ন, আপনার জীবনে খুব বড় মনস্কামনা আছে, খুব বড় পজিশন আপনি পৌঁছাতে চান রাজনীতিতে বা সরকারি উঁচু থেকে উঁচু পদে পৌঁছাতে চান বা কোনো কোম্পানি বড় করতে চান বা সব যে কোনো রকমের বড় স্বপ্ন আপনার মনে আছে, তখন আপনার বিকরাল ভৈরবের সাধনা করাই উচিত। বিকরাল ভৈরবের সাধনা করলে উনি যে কোনো মূল্যে আপনাকে চরম অবস্থায় পৌঁছে দেন, চরম শিখরে পৌঁছে দেন। মাতা ছিন্ন মস্তিকাও আপনাকে সাহায্য করেন। যে কোনো রকমের বড় শত্রু কোনো মতেই আপনাকে, শত্রুর থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, আপনার পরিবারকে রক্ষা করতে পারছেন না, তখন আপনি বিকরাল ভৈরবের সাধনা করুন। এমন না যে আপনাকে শ্মশানে গিয়েই ওনার সাধনা করতে হবে, আপনি আপনার বাড়িতে বসে ওনাকে একটু স্মরণ করলেই উনি সহজেই কৃপা দেন, আপনাকে কৃপা লাভ করা যায়। বাবা বিকরাল ভৈরব, বিকরাল ভৈরবের সাধনা কিভাবে করবেন? বাড়িতে যে কোনো একটা শান্ত ঘর চুজ করে নিন, দরজা জানলা বন্ধ করে ঘর অন্ধকার করে বসে পড়ুন। সামনে একটা মা কালীর একটা ছবি রেখে দিন, সঙ্গে লাল ফুল দিয়ে দিন, একটু সর্ষে দিয়ে দেবেন, সাদা সর্ষে, সঙ্গে একটু প্রদীপ জ্বালিয়ে নেবেন, নিয়ে লাল রঙের আসনে লাল কাপড় পরে বসে পড়ুন। আপনি যদি মাটিতে বসতে না পারেন তাহলে আপনি চেয়ার বা সোফাতে বসতে পারেন, কিন্তু বিছনায় বসবেন না, বিছনায় বসলে সাধনার লাভ আপনি পাবেন না। এরপর আপনি আপনার 10 বার সাধারণভাবে প্রাণায়াম করে নিন। প্রাণায়াম হলো এক নাক থেকে নিঃশ্বাস নিয়ে অন্য নাক থেকে ছাড়া। দেখিয়ে দিচ্ছি, নিঃশ্বাস নিয়ে যতক্ষণ সম্ভব নিঃশ্বাস হোল্ড করুন, তারপরে অন্য নাক দিয়ে ছেড়ে দিন। এরপর আপনার আপনার হাতের এই 5টা আঙুলকে এইভাবে জুড়ে দিন, একে তান্ত্রিক মুদ্রা বা শুক্রী মুদ্রা বলে। এরপর আপনি আপনার আজ্ঞাচক্র অর্থাৎ এই আজ্ঞাচক্রে ধ্যান করতে করতে বিকরাল ভৈরবের মন্ত্র, ওম হিম বিকরাল ভৈরবায় সর্বশত্রু ভঞ্জায় হ্রিং ত্রিপুচ্ছন্নমস্তে ফট, ওম হিম বিকরাল ভৈরবায় সর্বশত্রু ভঞ্জায় হ্রিং ত্রিপুচ্ছন্নমস্তে ফট, ওম হিম বিকরাল ভৈরবায় সর্বশত্রু ভঞ্জায় হ্রিং ত্রিপুচ্ছন্নমস্তে ফট। এইভাবে আপনাকে 21খানা মালা করে 21 দিন টানা জপ করতে হবে। আপনি জপ করবার উত্তম সময় হলো সূর্যাস্তের পর বা রাত্রে 12টা থেকে যদি আপনি করতে পারেন তাহলে অনেক বেশি গুণ লাভ পাবেন। ওনাকে ভোগ দিতে হবে আপনাকে লাল রঙের যে কোনো মিষ্টি, সঙ্গে একটু আমিষ মাংস বা মাছ রান্না করে ভোগ দেবেন, দিয়ে এইভাবে আপনাকে 21 দিন 21 মালা করে জপ করতে হবে। 22 নম্বর দিনে কোনো মন্দিরে গিয়ে কিছু পয়সা দান করে আসবেন,
ও কাউকে যার দরকার আছে সেরকম কোনো মানুষকে কিছু ফল বা খাদ্য সামগ্রী দেবেন। ও 21 দিন চলাকালীন আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো কুকুর বিড়াল থাকলে তাকে পেট ভর্তি করে খাবার দেবেন, এতে খুব সহজেই কৃপা লাভ করা যায়, বাবা বিকরাল ভৈরবে। একটা জিনিস মনে রাখবেন, বিকরাল ভৈরবের সাধনা আপনি তখনই করবেন যখন আপনার মনে খুব উঁচু পজিশন খুব দরকার আছে, অজানা রোগে আপনি চারিদিকে জর্জরিত, আর কোনো বাঁচার রক্ষণ নেই, তখনই আপনি ওনাকে ডাকবেন। ছোটোখাটো কারণে ওনাকে ডাকবেন না, কঠিন থেকে কঠিন সমস্যা, কঠিন থেকে কঠিন দরকারের সময় ওনাকে ডাকবেন, তাহলেই আপনাকে বাবা বিকরাল ভৈরবের কৃপা লাভ করবেন। স্বামী ও স্ত্রী একসঙ্গে এই মন্ত্র জপ করলে লাভ 10 গুণ বেশি পাওয়া যায়। এই মন্ত্র জপ করার সময় আপনার শরীর ঘেমে যেতে পারে, গরম লাগতে পারে, তাতে ভয় পাবেন না। আপনি যদি চাকরিজীবী, বেরোজগারি, স্টুডেন্ট, গৃহস্থ হন তাহলে পূর্ব দিকে মুখ রেখে এই মন্ত্র জপ করবেন। আপনি যদি ব্যবসা বা কলাক্ষেত্রের সঙ্গে জড়িত থাকেন তাহলে পশ্চিম দিকে মুখ রেখে এই মন্ত্র জপ করবেন। আপনি যদি লটারি, শেয়ার মার্কেট, ব্যাংকিং, হোটেল ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনি উত্তর দিকে মুখ রেখে মন্ত্র জপ করবেন। আপনি যদি জমির দালালি, চাষবাস, লোহা, চামড়া, কয়লা বা এমন কোনো পেশার সঙ্গে জড়িত আছেন যাতে আপনাকে দালালি নিতে হয় অথবা দিতে হয়, তাহলে আপনি উত্তর দিকে মুখ রেখে দক্ষিণ দিকে মুখ রেখে মন্ত্র জপ করবেন। আশা করছি বিকরাল ভৈরবের সাধনা করে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন।